আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে প্রিমাভেরা সফট জেল ক্যাপসুল। এই প্রিমাভেরার ভিতরে রয়েছে ইভিনিং প্রিমরোজ অয়েল বিপি 500 মিলিগ্রাম হিসেবে। সাধারণত এই প্রিমাভেরা ক্যাপসুলটি স্তন বেদনা, অ্যাটোপিক ডার্মাটাইটিস, মাসিক সংক্রান্ত জটিলতায়, মাতৃদুগ্ধের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধিতে এই প্রিমভেরা ক্যাপসুলটি কাজ করে থাকে। তো আজকে আমরা এই ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত জানব, এটি আপনার কিভাবে খাবেন, এটি খাবার নিয়ম কি সেটি আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। এটি রক্তরস, লোহিত রক্তকণিকা এবং প্ল্যাটিলেট লিপিলিডের অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কম্পোজিশন উন্নত করে এবং টাইপ 1 ডায়াবেটিক রোগীসহ অন্যান্যদের আলফা টোকোফেরলের পরিমাণও বাড়ায়। পাশাপাশি এটি মায়ের বুকের দুধে চর্বি এবং অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়ায় এই প্রিমাভেরা জেল ক্যাপসুলটি। তো ক্যাপসুলটির ভিতরে কী রকম সেটি আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এই হচ্ছে ক্যাপসুলটি, আপনারা দেখতে পাচ্ছেন সফট জেল ক্যাপসুল। স্তনে বেদনা, স্তনে ব্যথা হওয়া এছাড়াও মাসিক সংক্রান্ত সমস্যার ক্ষেত্রেও এটি খাওয়া যায়। এছাড়াও যাতে রিউমাটয়েড আর্থারাইটিস অর্থাৎ হাড় ক্ষয়জনিত ব্যথা রয়েছে, বাত রয়েছে, জয়েন্টে ব্যথা রয়েছে, এছাড়াও যে সকল বাচ্চারা মায়ের দুধ কম পায় সেক্ষেত্রে মায়েরা এই প্রিমভেরা ক্যাপসুলটি গ্রহণ করতে পারে। এটি পুষ্টির ঘাটতি পূরণ করে থাকে। এছাড়াও চর্মরোগ ও শুষ্ক চোখজনিত সমস্যার ক্ষেত্রেও এই প্রিমাভেরা ক্যাপসুলটি কাজ করে থাকে। এটি খাবার নিয়ম কি সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এই প্রিমাভেরা ক্যাপসুলটি খাবার নিয়ম হচ্ছে দৈনিক 1-2 ক্যাপসুল 2-3 আপনারা সেবন করতে পারবেন, অর্থাৎ দৈনিক 2 ক্যাপসুল আপনারা দিনের ভিতরে 2 খেতে পারবেন এবং খাবার পরে খেতে হবে। এটির মূল্য কত টাকা সেটি এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই প্রিমাভেরা ক্যাপসুলটি যার প্রতি পিসের মূল্য হচ্ছে 12 করে এবং এক পাতার মূল্য হচ্ছে 120 টাকা। এই প্রোডাক্টটি সাধারণত বাজারজাত করে থাকে পূর্ণভা লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট। তো এই ছিল প্রিমভেরা ক্যাপসুল সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।